নতুন বছর নতুন আশা নতুন স্বপ্ন ভালোবাসা পূর্ণ হোক সকল আশা এই তো আমি চাই তোমাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মেরি ক্রিসমাস দিন আগে যদিও ক্রিসমাস চলে গেছে বাট তোমার সাথে আমাদের দেখা হয়নি তো তাই জন্য বিলেটেড মেরি ক্রিসমাস আর তো সবাইকে অনেক 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 হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই খুব ভালো থাকো আসন্ন দু সালের অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তোমরা অনেক ভালোবাসা পাও অনেক ভালো রেজাল্ট করো অনেক ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো সুস্থ থাকো তো সব পুরো পিডাব্লিউর তরফ থেকে আমি তোমাদের শুভেনা ম্যাম তোমাদের অনেক শুভকামনা জানাই আসন্ন যে দু সালের জন্য যারা দু হাজার মাধ্যমিক দেবে তাদের অনেক অনেক শুভ কামনা তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে অনেক ভালো পরীক্ষা হবে কোনো চাপ নিও না আর যারা নাইনে পড়ো বা এইচএসের যারা দিচ্ছ দু হাজার চব্বিশে তাদেরকেও অনেক শুভকামনা তো তোমাদের খুব ভালো কাটুক আসন্ন যে দু সাল আর দেখতেই পাচ্ছো আমরা আস্তে আস্তে দু তেইশ কে পার করে দু হাজার পা দিলাম পা দেবো তো একটা বছর আমাদের দেখতে দেখতে কেটে যায় আমরা বুঝতেই পারি না এই মনে হয় যে এই তো আমরা জাস্ট ছোট ছিলাম দিয়ে হঠাৎ করে একটা বছর অন্তর অন্তর পেরিয়ে যাচ্ছে একসাথে আমাদের বয়সও বেড়ে যাচ্ছে তার সাথে সাথে আমরা বহু পুরানো স্মৃতিকে ফেলে নতুনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি তো তাতে অনেক মানুষকে পিছে ছুড়ে আসতে হয় কারণ অনেক মানুষ আগের বছরে হয়তো ছিল তা সে তারা সে পরের বছর আমাদের সাথে অনেক সময় থাকে না তো সমস্ত মানে দুঃখ বেদনা সমস্ত কিছুকে হাত ছাড়িয়ে আমাদের নতুনকে আলিঙ্গন করে নিতে হয় তো তোমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা থাকলো নতুন বছর তোমাদের সকলের অনেক ভালো কাটুক তো আমার থমনেল দেখে বুঝতেই পারছো যে নতুন বছরের জন্য আমি কিছু রিজলিউশন নিয়েছি তোমাদের সকলেরই কিন্তু এই রিজলিউশনগুলো নেওয়া উচিত আমি আমার রিজলিউশনগুলো তোমাদেরকে বলবো আর সাথে সাথে আমি এটাও বলবো যে তোমাদেরও কিন্তু এই রিজলিউশানগুলোকে নেওয়া উচিত এমন নয় যে একটা বছর কমপ্লিট হয়ে যাচ্ছে তিনশো দিন ভাবতে পারছো যেখানে পৃথিবী পর্যন্ত সূর্যকে একটা রাউন্ড মেরে আসছে তো সেখান থেকে আবার নতুন করে পৃথিবী চলা শুরু করছে তাহলে ভাবো তোমরাও কিন্তু গত এক বছর যা যে যা করেছো যা ভুলভ্রান্তি করেছো যা অ্যাচিভ করেছো যেটা ভালো কাজ করেছো তো সমস্ত জিনিসকে সাথে নিয়ে বা কিছু জিনিসকে পিছনে রেখে আমাদের সামনের দিকে নতুন করে পথ চলা শুরু করতে হবে তার কারণ নতুন একটা বছর মানে কিন্তু নতুনভাবে বেঁচে থাকার একটা স্বপ্ন তৈরি করা যে এখানে আমরা নতুনভাবে সমস্ত কিছুকে আবার শুরু করব। তাই না হতেই পারে আগের বছর কোনো কিছু ফেলিওর এসছে হতেই পারে কোনো কাউ কেউ ছেড়ে চলে গেছে বা অনেক দুঃখ হয়তো পেয়েছো বা অনেক অ্যাচিভমেন্টও পেয়েছো অনেক ভালোবাসা পেয়েছো অনেক প্রশংসা পেয়েছো অনেক বড় কিছু অ্যাচিভ করতে পেরেছো তো সমস্ত কিছু ভালো দিক মন্দ দিক দুটো দিকই থাকে দুটো জিনিসেরই তো যে কোনো জিনিসের দুটো জিনিস দিককেই কিন্তু সাথে নিয়ে অতীতকে তো আমাদের ভুললে চলে না কারণ অতীত থেকেই আমাদের সমস্ত কিছু শিখতে হয় যে কেমনভাবে আমাদের নতুন জিনিস যেটা অ্যাচিভ করেছি আমরা তাকে আরও ভালোভাবে অ্যাচিভ আরও ভালো সাকসেসফুল কি করে পরের বছরে নিয়ে করতে পারবো আর যেটা আগের বছর হয়েছে বা কোনো কারণে কারণে হয়তো কিছু মন খারাপ ছিল তুমি সেটা করতে পারো নি হয়তো মানসিকভাবে বা সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার প্রিপেয়ার ছিলে না তো সেগুলোকে সমস্ত কিছুকে কি করে আবার রিকভার করা যায় নতুন করে আবার কি করে শুরু করা যায় তো সেটা নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি তোমাদের সুহেনা ম্যাম যেখানে আমি নতুন বছর যেটা দু হাজার চব্বিশ আসছে আবার তিনশো সকল স্টুডেন্ট বা প্রত্যেকটা মানুষ কিন্তু যখন ডিসেম্বর যায় যখন আমরা খুব পার্টি করি যখন ঘুমানোর সময় কিন্তু একবার ভাবি যে ঈশ একটা বছর চলে গেল আবার নতুন করে নতুন ভাবে নতুন বছর স্টার্ট হচ্ছে তো সেই নতুন বছরে আমাদের কিছু কিছু স্টেপ নাও উচিত যেখানে আমরা পুনরায় নতুন ভাবে স্টার্ট করতে পারবো তো সেই নতুন কিছু স্টেপ যেটা আমাদের শুধুমাত্র যে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে তা না হিউম্যান বিং হিসাবে যাতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা যাতে সামনের দিকে নতুনভাবে বাঁচতে পারি সব কিছু দিক ভাবে সব কিছু দিক ভেবে যেটা শুধুমাত্র পড়াশোনা বা ইকোনমিক্যাল দিক বা তোমাদের সাকসেসফুলের দিক তোমাদের দিক সেটা আমি শুধু বলছি না তোমাদের মানবিকতার দিক থেকেও তোমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে নতুন বছরে কি কি রিজলিউশন নেবে তো চলো সেটা আমার সাথে একটু দেখে নেওয়া যাক আমি কি রিজলিউশন নিয়েছি যে এই দু তেইশ থেকে দু হাজার চব্বিশে পা দেওয়ার সময় আমার রেজলিউশন আর তোমাদের রেজলিউশনটা কি মেলে দেখো তো একবার দেখে নেওয়া যাক আমি কিন্তু সব কটা লিখে এনেছি তো তোমরা বলো যে তোমাদেরও কী কী রেজলিউশন রয়েছে আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট যে কোনো মানুষেরই এই রেজলিউশানগুলো প্রত্যেকের নেওয়া উচিত ফার্স্ট অফ অল হচ্ছে আমি দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি সব সময় হেলদি থাকতে হবে আমরা আগের বছর যেরকমই আমাদের শরীর যাক না কেন প্রতিটা বছর এই আমাদের নেওয়া উচিত যেখানে আমাদের শরীরকে সব সময় সুস্থ রাখতে হবে যদি শরীরটাই না সুস্থ থাকে তাহলে আর সারা বছর আমাদের ভালো কাটবে কী করে শরীর তার সাথে কিন্তু মন দুটোকে হেলদি রাখা এবং নিজেকে হেলদি থাকার সাথে সাথে আমাদের পাশে আশেপাশে যারা রয়েছে আমার বাবা মা ফ্রেন্ডস যে কোনো মানুষ যাদেরকে আমরা পারিপার্শ্বিকভাবে তাদেরকে নিয়ে বেঁচে থাকি তাদেরকে সুস্থ রাখাও কিন্তু খুব জরুরি তো এই রেজলিউশনটা কিন্তু এক নম্বর রেজলিউশন যেখানে আমরা সব সময় সুস্থ থাকার প্রচেষ্টা করব। সেটা কিভাবে সেটা হচ্ছে এত পরিমাণে আমরা জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই প্রত্যেকে খাই আমিও খাই আমারটা মানে প্রত্যেক বছরের রিজলিউশান কিন্তু যদিও সেটা জানুয়ারি মাস পর্যন্তই থাকে তারপরে আর থাকে না মানে থাকে না বলতে আমি মানে ওটাকে ব্রেক করে ফেলি বাট এবছর আমি ভেবেছি যে না নেবই কারণ স্টুডেন্টসদেরকেও আমি বলবো তো সেটা আমাকে নিতেই হবে হ্যাঁ ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাবো না কেন কিন্তু সেটা একটা লিমিট ওয়াইজ তার কারণ আমরা সকলেই জানি কিন্তু জেনে বুঝে বলে না বিষ করেছি পান তো এই অবস্থা হয়েছে আমাদের আমরা জানি যে যে জিনিসগুলোতে ক্ষতিকারক আমাদের হেলথকে আমাদের প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে তা সত্ত্বেও আমরা ফুচকা রেখে তো লোক সামলাতেই পারি না তো তাই আমি বলবো যে সমস্ত কিছু একটা লিমিটে করলে যেটা খুবই ভালো পরবর্তীকালে আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে তো সবার আগে তো আমাদের হেলদি থাকতে হবে যাতে আমরা বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এগুলোকে একটু লোক লোভ সংবরণ করে আমাদের ভালো কিছু জিনিস কিন্তু খাওয়ার একটা হ্যাবিট করা উচিত আর তার সাথে সাথে কিছু এক্সারসাইজও করা উচিত যদিও আমি করি না আমি প্রত্যেক সময় ভাবি যে করব করব বাট এখন আমি রোজ সকালে উঠে কিছু না কিছু এক্সারসাইজ করছি বাট আমি তোমাদেরকেও বলবো হেলদি থাকার একমাত্র উপায় হচ্ছে খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক মেনটেন রাখা আর হচ্ছে কিছু এক্সারসাইজ করা তো এক্সারসাইজটা বা তোমার তুমি ধ্যান করতে পারো তো যে কোনো কিছু যে কোনো কিছু আমাদেরকে কিন্তু শরীরকে এবং মেন্টাল মানে আমাদের ব্রেনকে যাতে সুস্থ রাখতে পারে সেই ব্যবস্থা আমাদের নতুন বছরে সবার আগে নেওয়া উচিত সেকেন্ড হচ্ছে আমাদের সুস্থ শরীর থাকলেই হবে মনটাকেও তো সুস্থ রাখতে হবে কারণ মন যদি খারাপ থাকে তাহলে আমি নিজেও খারাপ থাকবো আমি আশেপাশের প্রত্যেকটা মানুষকেও খারাপ রাখবো তো তাই জন্য অলওয়েজ সব সময় বি হ্যাপি অ্যান্ড বি পজিটিভ থাকতে হবে তোমরা যদি নিজের মানে মন থেকে হ্যাপি না থাকো তুমি কোনো কাজ করেই শান্তি পাবে না সো মন থেকে সবার আগে হ্যাপি থাকো আর তার তার সাথে সাথে পজিটিভ থাকো আগের বছর হয়তো অনেক খারাপ কিছু হয়েছে বা অনেক ভালো কিছুও হয়েছে তো অলওয়েজ পজিটিভ থাকবে সবসময় হ্যাঁ ভাববে যে আমি হ্যাঁ এবার একটা অস্বাভাবিক ভাবনা করে দিয়ে পজিটিভ ভাবা একটা মানে এটা একটা অবান্তর জিনিস যে আমি আজকেই চাঁদে যাবো এটা তো হতে পারে না এটাতে পজিটিভ থাকার কোনো মানে হয় না তোমার লিমিটে তোমার যতটুকু তুমি করতে পারো সেই জিনিসটাকে নিয়ে তুমি পজিটিভ থাকো যে কি আমি এই কাজটা এই পরীক্ষা আমাকে ভালো দিতেই হবে তুমি যদি আগের থেকেই ভেবে রাখো যে না আমার পরীক্ষার আমার তো সেরকম প্রিপারেশন হয়নি আর পরীক্ষাটা ভালো হবে না ভালো হবে না এরকম যদি নেগেটিভ মাইন্ড থাকে তোমার এমনি পরীক্ষা ভালো হবে না তো সব সময় সেই এনার্জিটা সেই পজিটিভনেসটাকে বজায় রাখতে হবে তো সবার আগে তো মানসিকভাবে থেকে বেশি হেলদি থাকা জরুরি তো মানসিকভাবে হেলদি থাকার প্রথম প্রসেস হচ্ছে সবসময় খুশি থাকতে হবে সে যে কোনো কারণেই হোক অনেক হ্যাঁ সবসময় খুশি থাকা যায় না অনেক বাধা বিপত্তি আসে অনেক হ্যাঁ এখন তোমাদের এই বয়সে নাইন টেন এই সময় কি পরীক্ষা অনেক সময় রেজাল্ট খারাপ হয় সেখানে মন খারাপ হয়ে যায় অনেক সময় ব্রেকআপ হয়ে যায় সে সময় মন খারাপ হয় আবার কোনো কোনো সময় বাবা মা ঝাড় দেয় তো সেখানেও মন খারাপ হয় বাট সমস্ত কিছু বাধা বিপত্তিকে ত্যাগ করে সবসময় গতভাবে হ্যাপি থাকো তো এটা হচ্ছে তোমাদের নিউ ইয়ারের সেকেন্ড রেজলিউশন যে মানসিকগতভাবে যদি তুমি অনেক বেশি হ্যাপি থাকো আর থেকে বেশি পজিটিভ থাকো তাহলে কিন্তু তোমার কোনো কাজে কোনো সময় আটকাবে না পরের বছর আরও বেশি সুন্দর হবে তো এটা হচ্ছে কিন্তু আমারও রেজলিউশন সেকেন্ড আর তোমাদেরও রেজলিউশন হওয়া উচিত আর থার্ড হচ্ছে দেখতেই পাচ্ছ ফোকাসড ফোকাস মানে হচ্ছে লক্ষ্য স্থির করো তো তোমরা আগে দু হাজার তেইশে নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য স্থির করেছিলে কারণ দু থেকে যখন দু হাজার তেইশে পা দিয়েছিল তখনও নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য ছিল লক্ষ্য কিন্তু হলে হবে না যে আমি এটাও করব এটাও করব আমি ক্রিকেটেও চ্যাম্পিয়ন হব আমি মাধ্যমিকও চ্যাম্পিয়ন হব আমি এখানেও চ্যাম্পিয়ন হব অলওয়েজ অন পঞ্চাশটা যদি লক্ষ্য হয়ে যায় জীবনে তাহলে কিন্তু সে কোনো কোনো লক্ষ্যই পূরণ হয় না সব সময় একটা দিকে টার্গেট রাখো ঠিক আছে যে হ্যাঁ অন্যান্য তুমি জিনিস করবে না কেন অন্যান্য সমস্ত তুমি সব দিকেই কাজ করো কিন্তু একটা যে ফোকাস পয়েন্টটা কিন্তু লক্ষ্য কিন্তু একটাই হয় মানুষের আমরা অ্যাচিভমেন্ট একটা দিক থেকেই পাই তাই না পঞ্চাশ দিকে বিভিন্ন বিদুষী লোকজনরা নিশ্চয়ই পেয়ে থাকে তোমরাও পাবে কিন্তু সবসময় ফোকাস তোমার লক্ষ্যটাকে সবসময় স্থির রাখার চেষ্টা করবে কি আমি এখন সামনে আমার এই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নিয়েই কথা বলবো কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সো আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আমার এখন ধ্যান জ্ঞান শুধুই মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে তো দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশের পা দেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে তোমাকে সেই ফোকাস পয়েন্টটাকে রাখতে হবে যে আমার সামনে এখন মাধ্যমিক পরীক্ষা আমি এখন সমস্ত কিছু বাদ দিয়ে দেবো সেটা ফোন ঘাটা হোক সেটা টিভি দেখা হোক সেটা আদারওয়াইজ বিভিন্ন অ্যাক্টিভিটি হোক সমস্ত কিছু এখন জাস্ট এক দু মাসের জন্য আমি ত্যাগ করলাম যেখানে শুধুমাত্র স্টাডির ওপরে আমি লিখে দিয়েছি যে স্টাডি টেকনিকের উপরে শুধু তুমি এখন লক্ষ্য স্থির রাখো আর কিচ্ছু যেন তোমার আশেপাশে আর কিচ্ছু নেই তো যারা এইচএসও দিচ্ছ আমি তাদেরকেও বলবো কারণ এইচএসও সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিকও ফেব্রুয়ারিতে তো এইচএস অ্যান্ড মাধ্যমিকের অ্যাসপিরেন্টরা প্রত্যেকেই কিন্তু স্টাডিতে এখন এই একটা মাস ফোকাস করা ভীষণ জরুরি যদি সেই এক মাসে ফোকাস তোমাদের একটু ঘেটে যায় যে আমার চারিদিকে অন্যদিকেও লক্ষ্য হয়ে যায় তাহলে কিন্তু বিপদ এছাড়াও একটা জীবনেরও ফোকাস থাকা উচিত যে আমার জীবনে আমার এটা লক্ষ্য আমাকে এখানে পৌঁছানোর জন্য কিছু কিছু ধাপ বা কিছু কিছু স্টেপ আমাকে মানে কি জয় করতে হবে আর কি তো সেটার ফার্স্ট স্টেপ হতে পারে মাধ্যমিক পরীক্ষা বা অন সবারই যে পড়াশোনার দিকেই লক্ষ্য থাকে এমন না অনেকে স্পোর্টস পারসন থাকে অনেকে খেলাধুলার দিকে অনেক বেশি ইন্টারেস্ট থাকে তো তাদেরও লক্ষ্যটা সেটা হওয়া উচিত তো এখন যথেষ্ট তোমরা ম্যাচিওর তো তোমাদের কোথায় মানে কোথায় তোমাদের ন্যাকটা বেশি তো সেটা তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো তো সবার যে পড়াশোনার দিকেই ন্যাক হবে এমন না নাই হতে পারে তো তোমাদের যে দিকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাও সেদিকের লক্ষ্যটাকে সবার আগে স্থির করো প্রচুর এরকম মানুষ আসবে যারা তোমাকে লক্ষ্য থেকে মানে ডেভিয়েট করার জন্য চেষ্টা করবে যে না এটা 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 কর এটা কর হয়তো বাবা মাও এক এক সময় বলবে যে তুই সায়েন্স দিচ্ছিস না তোমার হয়তো সায়েন্স ভালো লাগে না হতেই পারে সবার সায়েন্স নাই ভালো লাগে তো কিন্তু হয়তো অনেক সময় বাবা মার প্রেশারে সায়েন্স তোকে পড়তেই হবে এরকমও কিছু একটা প্রেশার থাকে তো আলটিমেটলি কিন্তু তোমাকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে বাবা মা হয়তো পথ দেখাতে পারে হ্যাঁ অফকোর্স বাবা মা কখনো ভুল হয় না কিন্তু লাইফটা তোমার সো তোমাকে কিন্তু তোমার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে তোমার যদি লক্ষ্য এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু জীবনে এক সময় না এক সময় তুমি আফসোস করবে না ওই সময় যদি এই কাজটা করতাম তাহলে হয়তো ভালো হতো তো সব সবসময় ফোকাস রাখো জীবনে তাহলে অনেক অনেক ভালো উন্নতি করতে পারবে ঠিক আছে আর এমন কিছু মানুষের সাথে মেশো যারা তোমার লক্ষ্য লক্ষ্যে পৌঁছে দিতে তোমাকে হেল্প করবে এমন দুনিয়ায় প্রচুর মানুষ আছে অনেক ফ্রেন্ডস রয়েছে তোমার বাবা মা রয়েছে তোমার রিলেটিভস রয়েছে বা অনেক অনেক তোমার সেটা গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ডও হতে পারে যে কেউ হতে পারে এমন কিছু মানুষের সাথে মেশো যারা তোমাকে ওই লক্ষ্যে নিয়ে যেতে সাহায্য করবে এমন প্রচুর মানুষ পাবে যারা তোমাকে পেছন দিকে টানবে তো সব সময় চিন্তা করবে যে বলে না আছে স্বর্গবাস অসৎসঙ্গে নরববাস তো সেই সঙ্গটাকে বোঝার চেষ্টা করো এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এরা এরা আমার ভালো চায় হ্যাঁ হয়তো বুঝতে অনেক সময় নাই পারা যায় না কারণ অনেকেই দুমুখ সাপ থাকে তো সেই ফ্রেন্ডস সিলেক্ট করা বা সেই মানুষজনকে মানুষজনের সাথে মেশা খুব জরুরি যে তোমাকে সেই জায়গাটায় সেই লক্ষ্যে পৌঁছে দিতে তোমাকে হেল্প করবে অনেকে ডিমোটিভেট করে প্রচুর মানুষ ডিমোটিভেট করে তোমাকে পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে তোমাকে এগোতে দেবে না অনেক রকমের কথা বলে তোমাকে পাজেল করে দেওয়ার চেষ্টা করে তো সেই মানুষগুলো থেকে নয় কিছু সময় দূরে থাকলে বন্দুক তোকে কাটিয়ে দিতে বলছি না বাট তাদের সাথে এমনভাবেই মেশো যে তোমাকে পাজল করতে না পারে তোমাকে হ্যাপ তোমার ব্রেনকে হ্যাপ মানে হ্যাপাজার্ট করে না দেয় তো মানে এমন কিছু মানুষকে সিলেক্ট করো যে তোমার উন্নতির দিকে তোমাকে হেল্প করবে তোমাকে এগিয়ে দিতে সাহায্য করবে পিছানোর লোককে একটুখানি দূরে দূরত্ব মেনটেন রাখো তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর রিজলিউশান যেখানে আমাদের প্রথম কথা স্টাডি ফোকাস রাখতে হবে আর স্টাডিতে একদম এখন যেহেতু সামনে মাধ্যমিক এইচএস তো আমি স্টাডির কথাই বলবো আর তারপরের যেটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত সে মানে মানুষের এই রিজলিউশনটা না থাকলেও প্রত্যেক দিনের রিজলিউশনটা না উচিত এক প্রত্যেক বছরে নয় প্রতিটা দিনের রেজলিউশন হচ্ছে একটা শুধুমাত্র মানুষ মানে হচ্ছে মান আর হুশ থাকলেই হয় না বিবেকটাও থাকতে হয় তার সাথে তো একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা নিজের বিবেক নিজের মানসিকতা নিজের মানবিকতাটাকে উন্নত রাখা উচিত তো তাই জন্য সবসময় একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো খারাপ মানুষ দুনিয়ায় ভর্তি আছে ভালো মানুষের সংখ্যাই খুব কম তো মানুষকে যত বেশি হেল্প করবে সেটা যে কোনো মানুষকে হেল্প করা হোক নিজের মাকেই হেল্প করো আজকে তুমি সারা দিনে কি কাজ করলে তুমি একদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবো আমি আজকে কার কার হেল্প করেছি কিছু করতে হবে না মাকেই ধরো আজকে রান্নায় হেল্প করলাম কি বাবাকে আজকে এইটা সিঁড়ি দিয়ে তুলে দিতে হেল্প করেছি তো এই সামান্য সামান্য জিনিসকে একটু হেল্প করো বা রাস্তায় যেতে যেতে কাউকে হেল্প করেছি তো মানুষকে যত বেশি হেল্প করতে পারবে তুমিও দেখবে মানে তত বেশি হেল্প পাবে আর তুমি সুখেও থাকবে তো সব সবসময় একটা বেটার পার্সন হওয়ার চেষ্টা করো সেটাই কিন্তু আমাদের প্রতিটা মানুষের রিজলিউশন বলবো না প্রতিটা মানুষের সেই চিন্তাধারাটা থাকা উচিত ঠিক আছে এটা কোনো রিজলিউশন নয় এটা হচ্ছে প্রত্যেক দিনের ভাবনা এটা হওয়া উচিত যে একটা বেটার পার্সন হয়ে আমি দেখাবো আর সব সময় তারপরের রিজলিউশন যেটা আমারও তোমাদের হওয়া উচিত টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি নেসারি আমাদের সারা সারাদিনে আমরা মোবাইল ঘেঁটে আমরা যা বিভিন্ন রকমের কার্যকলাপ করে না টাইমটাকে নষ্ট করে দিই তারপরে আমরা রাতে ভাবি বাবা আজকে তো টাইমই পাইনি টাইম যদি পেতাম তাহলে আমরা আমি আজকে এই এইগুলো সলভ করে দিতাম এতগুলো বই পড়তাম এই চ্যাপ্টারগুলোকে সলভ করতাম এটা খুবই ভুল ধারণা তো তোমার সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই সেই টাইম ম্যানেজটাকে করতে হবে যে আজকে আমি এই এই কাজগুলো করবো তো রুটিন সেট করা এবং সারা দিনের টাইম ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট সো তোমাদের প্রত্যেকে অনেকেই টাইম ম্যানেজমেন্ট করো আমিও করি বাট আমাকে সেই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আরও বেশি ইম্প্রুভ করতে হবে এখনও আমার অনেক হয় অনেক কাজ ছুটে যায় যে আজকে হলো না নেক্সট দিনের কাজ করব। আজকের দিনের কাজ আজকেই সেটা কালকের নয় ওই একটা কথা আছে না কাল কাল করে আর কখনোই কাল আসে না তো যাই হোক তারপরের রিজলিউশন হচ্ছে অর্গানাইজেশন স্কিলকে আমাদের সময় ভালো রাখতে হবে অর্গানাইজড ওয়েতে আমাদের কাজ করা উচিত এইদিকে ওদিকে সেদিকে কাজ না করে একটা অর্গানাইজড প্রপার ওয়েতে সেটা স্টাডির ক্ষেত্রে হোক যেটা ওয়ার্কের ক্ষেত্রে হোক যে কোনো কিছুর ক্ষেত্রে হোক একটা অর্গানাইজড ওয়েতে কিন্তু কাজ করা খুব জরুরি তো এটাও কিন্তু একটা রেজলিউশন হওয়া উচিত যেখানে আমরা পরের বছর অর্গানাইজড ওয়েতে আমরা যে কোনো কাজ সেটা স্টাডি হোক সেটা কাজ হোক যে কোনো কিছু হোক আমরা সেটা অর্গানাইজড ওয়েতে করব আর লাস্ট অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন আসা উচিত যে কোনো কিছু তুমি ভুল করলে সেটা আগের বছরে হয়তো এমন হতেই পারে যে আগের বছর আমি এই এই কাজগুলোকে একটু ভুল করেছি যেটা নেক্সট ইয়ারে সেটাই তোমাকে সেলফ রিয়েলাইজ করতে হবে যে না এই জিনিসগুলো আমার তো করা উচিত হয়নি এই জিনিসগুলোকে যদি আমি আরও ভালো করে করতাম তাহলে হয়তো আরও ভালো আমার লাইফটা হতে পারতো তাই না তো তাই জন্যে আমি বলবো যে সেলফ রিয়েলাইজেশানটা সবথেকে বেশি জরুরি তুমি কোনো ভুল করলে সেটা হয়তো তুমি কাউকে শেয়ার করলে না কিন্তু তোমার নিজের মধ্যেই কিন্তু সেটা থেকে যাবে দেখবে রাত্রে ঘুমানোর আগে তুমি নিজেই একটু অনুতাপ করো যে এটা না করলেই হতো বোধ ঠিক আছে কাউকে একটা গালাগাল দিয়ে কিন্তু নিজেরই খারাপ লাগে যে বাবা ওকে ওটা বললাম না গালাগাল না জাস্ট হয়তো খারাপ কথা কিছু বললে তো তারপর নিজেই মনে করে এটা না বললেই হয়তো হতো তো সেই সেলফ রিয়েলাইজেশানটা কিন্তু থেকে বেশি জরুরি সেটা ভালো দিকে হোক সেটা খারাপ দিকে হোক যদি ভালো দিকে হয় তাহলে তো ভালো কথা যে যাক এই কাজটা আমি আজকে খুব ভালো করেছি নেক্সট দিন এটার থেকে আরও ভালো একটা কোনো কাজ করব এটা থেকে আরও দুটো চ্যাপ্টার আমি পড়ব তো রকম যদি একটু সেলফ রিয়েলাইজেশান তোমাদের মধ্যে থাকে বা তোমাদের মধ্যে আসে বা নেক্সট ইয়ারে যদি তোমরা সেই রেজলিউশনটাকে নিয়ে যাও যে আমাকে রোজ দিনে আমি কি করলাম সেটা একটা আমি রাতের বেলা চিন্তা করব যে আজকে আমি কি কী করলাম তো সেই সেলফ রিয়েলাইজেশনটা কিন্তু খুব জরুরি রাতের বেলা খেলাম দিলাম একটু হাঁটলাম ঘুমিয়ে পড়লাম সেটা কি ঠিক উচিত একটুখানি সারাদিনের অ্যাক্টিভিটিগুলোকে মনে করো যে কি কি আজকে করলাম সেটার একটা ভালো দিক একটা খারাপ দিক নিজের মনেই ক্রিয়েট করো যে এই কি আমি ঠিক করলাম আর এই জিনিসগুলোকে করলাম ঠিক আছে এই জিনিসগুলোকে করার পর এরপরের দিন আমরা এটাকে আরও ভালো করে করব। তো এই জিনিসগুলো রিজলিউশন আমার আমি নিয়েছি কটা রিজলিউশন আর তোমাদেরও এই জিনিসগুলোকে কিন্তু নেওয়া উচিত তো তোমরা আর কি কি রিজলিউশান নিজেরা নিয়েছো যে প্রত্যেকেই নাও প্রত্যেকেই নাও আমি জানি সেটা হয়তো কিছুদিন পর্যন্ত মেনটেন থাকে আর তারপরে হয়তো ওটা ব্রেক হয়ে যায় বাট সব থেকে বেশি যেটা প্রমিস আমাদের নিজেদেরকে করতে হবে যে যাতে এই জিনিসগুলোকে আমরা না প্রমিস ব্রেক করি সব সময় একটা সারা বছর ধরে কিছু না জাস্ট কয়েকটা মাস তুমি এটা মেনটেন করো দেখবে বাকি মাসগুলো তোমার এমনি এমনি হয়ে যাচ্ছে আলাদা করে তোমাকে ভাবতে হচ্ছে না যে এই রেজলিউশনটা আমি নিয়েছিলাম এটাকে ব্রেক করব। নিজে থেকেই মানসিকতায় দাঁড়িয়ে যাবে যে না না এটা যখন আমি আগের বছর থেকে এটা করব না বলেছি এখন করব না তো যাই হোক অনেক জ্ঞান দিলাম তো আমার এই এই রিজলিউশান আমার নিউ ইয়ারের রিজলিউশান এইগুলো আর আমার মনে হয় যে তোমাদেরও স্টুডেন্ট লাইফে কিন্তু এই রিজলিউশানগুলো নেওয়া উচিত আর তোমাদের বাকি এক্সট্রা কী রিজলিউশান তোমরা নিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও যে নতুন বছরে কীরকম কীরকম প্রমিস তোমরা নিজেদেরকে করেছো শুধু নিজেদেরকে না নিজের ফ্যামিলির লোককে নিজের খুব কাছের মানুষকে কী কী করেছো প্রমিস সেটা কিন্তু আমাকে জানাবেন ওকে চলো তাহলে অনেক ভালো থাকো সকলকে আবার বলছি অনেক 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 হ্যাপি নিউ ইয়ারের একদম শুভকামনা সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা তোমাদের অনেক ভালোবাসা ঠিক আছে চলো তাহলে আবার নতুন ক্লাস তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে দেখা হবে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই